আমাদের দেশের প্রধানমন্ত্রী এটা একটা ভোটারবিহীন সরকারের প্রধানমন্ত্রী তিনি তিনি দেশে এক কথা বলেন বিদেশে বলেন অন্য কথা সাংবাদিক বন্ধুরা দেশের প্রধানমন্ত্রী তিনি দেশে থাকতে এক কথা বলেন বিদেশে বলেন অন্য কথা নিউ ইয়র্কে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বলেছেন সব দলের অংশগ্রহণে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছে সরকার প্রধানমন্ত্রীর এই বক্তব্য আমরা মনে করি সত্য নয় এটি মিথ্যা কারণ এখনো পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সকল পদক্ষেপ একতরফা নির্বাচনেরই আলামত কিন্তু এবার আর একতরফা নির্বাচন করার সুযোগ পাবেন না শেখ হাসিনা কারণ যার মনের মধ্যে ভিন্ন কোনো পরিকল্পনা থাকে তিনি বিদেশে গিয়ে যাই বলুন যতই সুমধুর ভাষণ দিন না কেন এটা সেই আপ্তবাক্য বা সেই পুরনো প্রবাদটাই মনে করে দেয় যে উনার মুখে মধু আর অন্তরে বিষ এই নিয়েই তিনি কথা বলেন বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলা সরকার গুম বেআইনি হত্যা নির্দোষ মানুষদের গ্রেপ্তার ও মামলা দিয়ে হয়রানির কোনো কিছুই বাদ দিচ্ছে না এরা মানুষের মানবাধিকারকে পায়ে দলতে যে দ্বিধা করে না তার বহু তথ্য সাবেক প্রধান বিচারপতির লেখা বই থেকে পাওয়া যাচ্ছে সাগররুনী হত্যার এখনও কুল কিনারা করতে পারেনি এবং দম্পতি এই যে সাগররুনী দম্পতি এর বিষয়ে এটি দুজনই সাংবাদিক আপনাদের সহকর্মী আপনারা কত আন্দোলন করেছেন কত মানে এর জন্য দাবি করেছেন তার সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচার করার জন্য কিন্তু সরকারের তরফ থেকে অনেক কথা বলা 24 ঘন্টার মধ্যে নাকি তখন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 24 ঘন্টার মধ্যে মানে বের বের করবেন কিছু কিন্তু আমরা এর কোনো রহস্য উদ্ঘাটনের কোনো প্রচেষ্টা আমরা দেখিনি সরকারের তরফ থেকে বন্ধুরা আমার সাগররুনী হত্যার এখনো কুলকিনারা করতে পারেনি অথচ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে সাবেক চিফ জাস্টিস এস কে সিনহা একটি সাক্ষাৎকারে বলেছেন সাগররুনীর হত্যার বিষয়ে প্রধানমন্ত্রী জানেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা গণমাধ্যমে এসছে এই বিষয়টি তাহলে কি হচ্ছে কোথায় হচ্ছে কি ঘটনা ঘটছে এই দেশটাতে এমনি তো বিরোধী দলের নেতারা সাবেক এমপি সাবেক জনপ্রতিনিধিদেরকে গুম করে দেওয়া হয়েছে একের পর এক আর যুবনেতা ছাত্র নেতার গুম এবং বিচার বহির্ভূত হত্যার এর কোনো শেষ নেই সীমাহীনভাবে এই হত্যাকাণ্ড এবং গুম চালিয়ে যাচ্ছে সাগররুনির মতো একজন প্রতিষ্ঠিত এবং পেশাদারী সাংবাদিক দম্পতি খুন হয়ে যায় তার কুলকিনারা হয় না আর এর বিষয় যদি প্রধানমন্ত্রী জানেন যেটি প্রধান বিচারপতি বলেছেন এরপরে তো মানে আমরাও সাধারণ মানুষ যারা যে দেশে কোনো ভুক্তভোগীর কোনো নিরাপত্তা নেই সরকারের আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে তৈরি করা হয়েছে বিএনপির মিছিল দেখলে সেখানে গুলি করার জন্য তাদেরকে লাঠি দেওয়া হয়েছে বিএনপির মিছিলকে লাঠিপেটা করার জন্য তাদেরকে দায়িত্বই দেওয়া হয়েছে বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীদেরকে গুম করার জন্য ক্রস ফায়ারে মারার জন্য তো সুতরাং এরা সাধারণ মানুষের নিরাপত্তা দিচ্ছে না বলেই সাগররুনীরা আজকে নেই আজকে কত মানুষ সাধারণ মানুষ আজকে মিম জিম খাতিজা তনু এরা জখম হচ্ছেন এবং পৃথিবী থেকে চলে যাচ্ছে ভয়ঙ্কর রকমের নারী নির্যাতন একটা প্রকোপ বৃদ্ধি পেয়েছে তাহলে এটি একটি বিরাট প্রশ্ন আমাদের কাছে তাহলে যদি তিনি জেনেই থাকেন যেটি দেশের একজন সাবেক প্রধান বিচারপতি বলছেন তো এটা তো আমাদের প্রত্যেকের মধ্যেই আতঙ্ক ধরায় আসলে অনাচারের প্যান্ডোরার বাক্স খুলে যাওয়াতে সরকার এখন দিশেহারা সরকার ক্ষমতার উন্মাদনার মধ্যে থাকতে চায় এই জন্য যে যেটা প্রয়োজন অর্থাৎ গুম খুন থেকে শুরু করে মিথ্যা মামলায় বিরোধী দলের নেতাকর্মীদের ফাঁসাতে তার কোনো
শেষ নেই, তিনি সেই ফাঁসাতে দ্বিধা করছেন না, কারণ রাষ্ট্রযন্ত্র তার হাতের মুঠোয়। আর এই রাষ্ট্রযন্ত্রকে দিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 21 আগস্টের বোমা হামলার মিথ্যা মামলায় জড়িয়ে বিরোধী দল ও মতকে নির্মূলের চূড়ান্ত সীমায় এখন তিনি নিয়ে এসেছেন। বন্ধুরা, শত চেষ্টা করেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 21 আগস্ট বোমা হামলা মামলায় জড়াতে পারেনি বর্তমান প্রধানমন্ত্রীর আন্দোলনের ফসল সেই 1/11 মঈনুদ্দিন ফখরুদ্দিনরা। তাদের সময় আদালতে চার্জশিট অ্যাকসেপ্ট করে 61 জনের সাক্ষী গ্রহণ করা হয়। কেউ জনাব তারেক রহমানের কথা বলেননি সেই সাক্ষীরা, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার মন পছন্দ তাহার আকন্দ কেরামতি দেখাতে শুরু করে মামলাটি পুরো তদন্তের নামে বিচারিক আদালত থেকে ফিরিয়ে এনে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে। উদ্দেশ্য একটাই, তারেক রহমানকে মামলায় জড়ানো। অত্যাচার নিষ্ঠুর পীড়নের মাধ্যমে একমাত্র যার জবানবন্দির উপর ভিত্তি করে তারেক রহমানকে অভিযুক্ত করা হয় সেটি ছিল মুক্তি হান্নানের। কাহার আকন্দের তদন্ত চলাকালীন 2011-র 7ই এপ্রিল মুক্তি হান্নানকে দিয়ে বলানো হয় সেই হামলাকারীদের সাথে তারেক রহমান সাহেবের সংযোগ ঘটিয়ে দিয়েছিল ইত্যাদি। মূলত এর উপর ভিত্তি করেই সাজানো চার্জশিটের কারিগর কাহার আকন্দ তার চার্জশিট প্রহসন রচনা করে তা আদালতে দাখিল করে। ম্যাজিস্ট্রেট কর্তৃক এমন জমানবন্দি লিপিবদ্ধ করার পর থেকেই তা প্রত্যাহারের জন্য সুযোগ খুঁজছিলেন মুক্তি হান্নান। আমি আগেই বলেছি, প্রচণ্ড অত্যাচার উৎপীড়ন করেই তার কাছ থেকে সেই জমানবন্দি নেওয়া হয়, কিন্তু তৎকালীন সময়ে তা প্রত্যাহার করলে তাকে পুনরায় রিমান্ডে নিয়ে ক্রস ফায়ারে মৃত্যুবরণ করতে হবে আশঙ্কায় সে প্রহর গুনতে থাকে চার্জশিট দাখিলে। কেননা কোনো মামলায় চার্জশিট প্রদানের পর সেই আসামিকে আর ওই মামলায় রিমান্ডে নেওয়ার সুযোগ পুলিশের থাকে না। অবশেষে সেই সুযোগ তিনি পেয়ে যান গত 27 সেপ্টেম্বর 2000 তারিখে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আদালতে 27 সেপ্টেম্বর 2011 তারিখে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আদালতে চার্জশিট দাখিলের পর তারই বিবরণ আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে এখানে তুলে ধরছি। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক শাহেদ নুরুদ্দিনের আদালতে পূর্বের জোর করে নেয়া জবানবন্দির প্রত্যাহার করে নিয়ে লিখিতভাবে মুক্তি হান্নান জানান, অমানসিক নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে জোরপূর্বক জবানবন্দি নেওয়া হয়েছিল। পূর্ববর্তী জবানবন্দিতে উল্লেখিত সমস্ত তথ্য তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের লেখা। এটা তার জবানবন্দিতে, এটা তো আপনাদের কাছেও থাকার কথা আছে এবং এটা একটা সুস্পষ্ট বিষয়। নির্যাতনের মাধ্যমে তার নিকট থেকে জোরপূর্বক এতে স্বাক্ষর নেওয়া হয়, এটা মুক্তি হান্নান বলছে। ম্যাজিস্ট্রেটের সামনেই অন্য এক ব্যক্তি তার হাত ধরে তাতে স্বাক্ষর করিয়ে নেয়। হান্নান বলেন, রাজনৈতিক নেতা এবং নিজের জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিতে তার উপর অমানসিক বর্বর নির্যাতন চালানো হয়েছে। উলঙ্গ করে বৈদ্যুতিক শক, নাকে কানে জিহ্বাসহ শরীরের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক চার্জ, বেধরক লাঠিপেটা ছাড়াও তার দুহাতের 9টি আঙুলের নখ তুলে ফেলা হয়েছে। তার আগে প্রত্যেকটি আঙুলের মাথায় আলপিন ঢোকানো এবং আঙুলের অগ্রভাগ গ্যাস লাইট দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পায়ের আঙুলগুলো তারা পাথর দিয়ে থেতলে দেয়, সম্মুখভাগে 1000 ভোল্টের বাল্ব জ্বালিয়ে রেখে মুখসহ বিভিন্ন জায়গা ঝলসে দেয়। পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে রেখে ঝুলিয়ে রাখা হতো জিজ্ঞাসাবাদের সময়। এছাড়া ভেজা গামছা নাকে ও মুখে রেখে মরিচ মিশ্রিত গরম ও ঠান্ডা পানি ঢালা হতো। অনেক সময় আদিম বর্বর যুগের মতো নির্যাতন করা হতো। বর্বরতার চূড়ান্ত পর্যায়ে কাটিং প্লায়ার্স দিয়ে শরীরের বিভিন্ন জায়গার চামড়াও তুলে ফেলা হতো। দাঁত টেনে তুলে ট্রের উপর রাখা হতো, দাঁত টেনে সেটাকে তুলে নিয়ে সেটা ট্রের উপর রাখা হতো। বৈদ্যুতিক ঘুরন্ত চেয়ারে তাকে ঘোরানো হতো। তিনি আরও বলেন, আমি অর্থাৎ হান্নান বলছে, উপরোক্ত গ্রেনেড হামলা মামলার ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না, কোনো প্রকারে জড়িতও নয় এবং কারা এর সাথে জড়িত তাও আমি জানি না। আমি কখনোই এই মামলার আসামি ছিলাম না এবং আমাকে উক্ত মামলার আসামি হিসেবেও গ্রেপ্তার করা হয়নি। এইভাবে মুক্তি হান্নানকে ভয়ভীতি, নৃশংস শারীরিক নির্যাতন, লোভ লালস্য সহ 203 দিন রিমান্ডে নিয়ে উপর উল্লেখিত নির্যাতন করা হয়। সরকারের নির্দেশে নির্যাতনের সর্বোচ্চ মাত্রা প্রয়োগ করা হয় মুক্তি হান্নানের উপর, যাতে সে 21 আগস্ট বোমা হামলায় জনাব তারেক রহমানের নাম বলে। সাংবাদিক বৃন্দ, 21 আগস্ট বোমা হামলায় হীন উদ্দেশ্য সাধনের জন্য প্রতিহিংসার মনোভাব নিয়েই মাঠে নেমেছে সরকার।
তারেক জিয়াকে ফাঁসাতেই হবে। এই প্রতিহিংসা চরিতার্থের জন্যই ক্ষমতা হাতে পেয়েই বেছে আনা হয় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা কাহার আকন্দকে। তাকে দিয়ে জনাব তারেক রহমানের নাম বোমা হামলায় জড়ানো হয়েছে। সরকার প্রধান তার পুঞ্জীভূত ক্রূরতা, চাতুরি, কুটিলতা ও রক্ত ঝরানো কর্মসূচি নিয়ে বিএনপির উপর ঝাঁপিয়ে পড়েছে। সেটির টার্গেট করেছেন জাতীয়তাবাদী শক্তির প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে। এই মামলায় জনাব তারেক রহমানের নাম জড়ানো বর্তমান সরকার এবং সরকার প্রধানের প্রতিহিংসা পূরণের মাস্টার প্ল্যান।